ওয়েলকাম ব্যাক টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ। আজকে 1K স্পেশাল ব্লগ, যেটা তোমাদেরকে বলেছিলাম। তো 1K স্পেশাল একটা ধামাকা, যেটা ইউনিক টাইপের যে জিনিসটা তোমাদের সামনে নিয়ে আসবো বলেছিলাম। তো আগে সেটা রিভিল করি, তারপর তোমাদের সঙ্গে কোশ্চেনগুলো আলোচনা করো। তো চলো আগে রিভিল করা যাক। তো 1 2 3 স্টার্ট। কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন, কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। তো গাইস, এটাই ছিল তোমাদের ইউনিক জিনিস। তো এই যে লেখা আছে গ্রেট অ্যাচিভমেন্ট 1K ফ্যামিলি মেম্বার, আর পিছনে আমার ছবি। আর প্লিজ ডু সাবস্ক্রাইব যারা দেখছো, আর লাইক করো চ্যানেলের। তো এরপর কিউএনএ ভিডিওটা নিয়ে আসি। প্রথম যে কোশ্চেন করেছে, দেখি কী কোশ্চেন করেছে। তো আজকের কিউএনএর প্রথম কোশ্চেন হচ্ছে, আমাকে করেছিল শিউলি ঘোষ, মানে হচ্ছে সোনুদি। সোনুদি কোশ্চেন করেছে যে পড়াশোনার সাথে সাথে যতদূর আমি জানি তুই টিউশন করিস, তাহলে হঠাৎ কেন ইউটিউব চ্যানেল ওপেন করলি? আর ইউটিউবটা কি নিয়ে তুই ফিউচার প্ল্যানিং আছে, না এটা কি প্রফেশন হিসাবে নিবি, নাকি অন্য কিছুর সাথে সাইড বাই সাইড করার ইচ্ছা আছে? তো ফার্স্ট বলি, ইউটিউব চ্যানেল ওপেন করেছিলাম একটা টাইম, মনে হচ্ছিলো যখন মানে করোনার টাইমে, যখন এমন মনে হচ্ছিলো কিছু কারোর সঙ্গে শেয়ার করতে পারছিলাম না, তখন আমি ইউটিউব চ্যানেল ওপেন করি। তো আমার মনে হতো যে ইউটিউব অডিয়েন্সকে সব কিছু শেয়ার করা মানে বেটার, সব থেকে ভালো, তার জন্য ইউটিউব লাইনে আসা। আর এটাকে প্রফেশন হিসাবে নেওয়ার কোনো দিনও ইচ্ছা নেই, আমার ভিডিও ভালো লাগে আমি তাই বানাই, এটা নিয়ে অবশ্য কোনো ফিউচার প্ল্যানিং নেই। তো যদি কোনো দিনও চ্যানেল ভালো গ্রো করে তাহলে হয়তো ভেবে দেখবো, বাট আমার ইচ্ছা যেহেতু আমি যেহেতু কমার্সের স্টুডেন্ট, অ্যাকাউন্টেন্সি অনার্স করছি, এরপর আমার ইচ্ছা আছে এমবিএ নিয়ে পড়ার। তো আমার একটা ম্যানেজমেন্ট লাইনে যাওয়ার ইচ্ছা আছে, তো সেই লাইনটাই আমার ড্রিম, ব্যাংকিং লাইনে আমার যাওয়ার ইচ্ছা। তো সেটা যদি পূরণ হয়ে যায় তো এটাকে অবশ্যই আমি সাইডে রাখবো। আর তার আগে যদি ইউটিউব আমাকে বড়ো অ্যাচিভমেন্ট মানে বড় পাওয়া আমাকে দিয়ে দেয়, তো তখন দেখা যাবে ভেবেচিন্তে। তো চলো সেকেন্ড কোশ্চেনে যাওয়া যাক। সেকেন্ড কোশ্চেন করেছে সৃজনী দত্ত, মানে আমার বোন সৃজনী। বলছে, লাইফে সব থেকে কষ্টের দিন, খুব কষ্ট পেয়েছিলে, সেরকম দিন কি তোমার লাইফে এসেছিল? এসে থাকলে কি হবে, ওভারকাম করেছো? আর ওই সময় তোমার পাশে কাউকে পেয়েছিলে? যদি কাউকে পেয়েছিলো তো ওই কষ্টের সময়টা তোমার নামটা বলো, মানে সে কীভাবে হেল্প ওই খারাপ সিচুয়েশন থেকে তোমাকে বেরোতে বলেছে? খারাপ সিচুয়েশান এসেছিলো একটা টাইম, আজ থেকে 1.5 বছর আগে কি 2 বছর আগে, খুবই খারাপ টাইম এসেছিলো, সেটা আমি রিভিল করতে চাই না ভিডিওর মধ্যে। এখন আমি বেস্ট আছি এটাই। আর সেই সময় আমাকে খুব হেল্প করেছিল আমার যে গুরুদেব নরেশ স্যার, প্রচণ্ড লেভেলের আমাকে হেল্প করেছিল, বহুত মোটিভেট করেছিল। আর সাথে তো বন্ধুরা আছে, বন্ধুদের জন্যই আজকে এই জায়গায় পৌঁছে গেছি, আর সবার ভালোবাসা আজ চ্যানেলের 1K, তার জন্য এই কন্টেন্টের গেঞ্জি আমি আজকে পরে রাখতে পেরেছি। তো এর থেকে আর বড় কিছু হয় না, আগের থেকে এখন অনেক বেস্ট আছি। আর তোমরা আরও ভালো রেখেছো, ভিডিও সাবস্ক্রাইব করছো, ভিডিও দেখছো, এনাফ আমার জন্য, এনাফ, গ্রেট অ্যাচিভমেন্ট, লাভ ইউ গাইজ, লাভ ইউ। ও নেক্সট কোশ্চেন করেছে GW অনিক, বলছে, ফার্স্ট কনগ্রাচুলেশন ফর 1K সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ ভাই, লাভ ইউ 1K করে দেওয়ার জন্য, এত সাপোর্ট করার জন্য। বলছে প্রথম কোশ্চেন যে, তুমি কি ইউটিউব নিয়ে তোমার কেরিয়ার বানাতে চাও, না এমনি তোমার ভালো লাগে তাই তুমি ইউটিউব করছো? বেসিক্যালি আগে অ্যান্সারটা দিলাম, ভালো লাগে তাই ভিডিও করি, কোনো প্রফেশন নিয়ে এগোনোর ইচ্ছা নেই আপাতত। বলছে ইউটিউবের পাশাপাশি আর কোনো প্ল্যান? ওই তো বললাম আগের ফার্স্ট কোশ্চেনে অ্যান্সার দিয়েছি, তো এটা ইচ্ছা। বলছে, আর তোমার চ্যানেলের নাম তুমি কেন রিমঝিম লাইফস্টাইল ব্লগ দিলে, এই রিমঝিম নামের মধ্যে কি কোনো হিস্ট্রি আছে? প্লিজ কোশ্চেনগুলো নিও, থ্যাংকস। তো প্রথমে বলে রাখি, এই যে রিমঝিম নামটা, এটা নিয়ে আমার আগের কিউএনএতে অনেক কোশ্চেন করেছিল, তো চাইলে একবার আগের কিউএনএ ভিডিওটা দেখে আসতে পারো। রিমঝিম নিয়ে বেসিক্যালি কোনো হিস্ট্রি নেই, রিমঝিমটা রাখা এই কারণে, কারণ আমার নামে রাহুল
আমার আসল নাম রাহুল দাস। তো রাহুল নামের অনেক ব্লগার আছে, তো ইউটিউবে সার্চ করলে আমার নাম যেহেতু আমার চ্যানেল আসবে না, সেই কারণেই একদিন ভাবতে বসেছিলাম, তো তখন মাথায় এসেছিল রিমঝিম, তো দিয়ে দিয়েছি রিমঝিম। তাই এখন আমার চ্যানেলের নাম রিমঝিম লাইফস্টাইল ব্লগ। দিস ইজ আ গ্রেট অপরচুনিটি, এটা এই নামটাই আমাকে এত দূরে এগিয়েছে, তো এই নাম কোনোদিনও চেঞ্জ হবে না, এটাই থাকবে, এটাই হবে বেস্টের বেস্ট, দুর্গাপুরের বেস্টের বেস্ট রিমঝিম লাইফস্টাইল ব্লগ। তাড়াতাড়ির মধ্যে 10K করতে চাইছি। নেক্সট কোশ্চেন করেছে এবি অরুণ, বলছে আমার কোশ্চেনটা প্লিজ নিও দাদা, কনগ্রাচুলেশন ফর 1K, 1K জার্নিটা একটু স্ট্রাগলটা একটু বলবে। থ্যাংক ইউ, 1K হয়ে গেছে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি 1K সাকসেস পেয়ে গেছি, তো জার্নিটা বলছি। আর তারপরে বলছে যে তোমার জিএফ এর নাম কি? কোনো জিএফ নেই ভাই। নেক্সট বলছে তোমার প্রিয় খাবার কি, প্রিয় ফুড কি? আমার প্রিয় ফুড হলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা হচ্ছে আমার হাতে, আমি বেস্ট বানাই আর আমারটাই বেস্ট লাগে। 3 নম্বর, তুমি কি কোনো কাজ করো? হ্যাঁ, আমি টিউশন পড়াতাম রিসেন্টলি, এখন অ্যাকাউন্টসের কাজ করছি, আদার্স আগে ক্যাটারিংও করেছি, এখন আর ক্যাটারিং যাওয়া হয় না, বাট এইগুলোই এখন, মানে ওই জন্য ইউটিউবে এখন ভিডিও কম আসছে, একটু কাজের চাপ বেশি আছে। নেক্সট মান্থে আমার এক্সাম আছে 6th semester, ওই জন্য একটু চাপে আছি। আর হ্যাঁ, 1K স্ট্রাগলটা বলি, আজ থেকে আমি 1 বছর আগে ইউটিউব জার্নি শুরু করেছিলাম, তখন ওই যে বললাম প্রথম কোশ্চেনে অ্যান্সার দিয়েছিলাম যে তখন একা একা লাগতো, তো ওই কারণে আমি ইউটিউবে একা একা লাগতো বলে আমি ইউটিউবে ভিডিও ছাড়তাম, তো তখন আমি শুরু করেছিলাম, তখন 2-3 মাস কন্টিনিউ ভিডিও বানানোর পর আমার 170 সাবস্ক্রাইবার হয়ে যায়, তো তারপর আমি ডিমোটিভেট হয়ে যাই। অনেকে পাশ থেকে টোন কাটতে শুরু করে যে এ ব্লগার যাচ্ছে, যেখানে যাচ্ছি সেই খাবারের স্ট্যাটাস দিচ্ছে, মানে সব রকমের একটা আলাদা কমেন্ট আসতো আমার কাছে, যার জন্য আমি সেই মুহূর্তে ডিমোটিভেট হয়ে গেছিলাম খুবই। তো তখন কী করেছিলাম, একটু মাথায় রাগ চেপে গেছিলো, তো সেই কারণে ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম। যাচ্ছিল সামনে দিয়ে আস্তে আস্তে যাচ্ছে, ঠিক আছে, আমি এইসব ডায়লগ দিচ্ছি বলে আমি ভিডিও বানানো বন্ধ করে দিই। 6 মাস পর আমার কী মোটিভ হয় জানি না, ভিডিও দেখতাম ইউটিউবে, ব্লগ দেখতাম, সৌরভদার ব্লগ দেখতাম, সন্দীপদার ব্লগ দেখতাম, আমাদের তুষারদার ব্লগ দেখতাম, তো তাদের ব্লগ দেখে দেখে মোটিভেট হয়ে যায়, তখন আবার জোশ ফিরে পাই আর ভিডিও বানানো শুরু করে দিই। এখন পুজোর আগের থেকে কন্টিনিউ, মানে 6-7 মাস কন্টিনিউ ভিডিও করছি, সে 170 সাবস্ক্রাইবার ছিল 170 থেকে, আর 6 মাস পর আমার সাবস্ক্রাইবার 1K কমপ্লিট হয়ে গেছে, এটা খুব বড় অ্যাচিভমেন্ট আমার কাছে, সব কিছু তোমাদের আশীর্বাদে, এটাই আমার 1K জার্নি। তো নেক্সট কোশ্চেন করেছে সৌমি দিয়া, বলছে তোমার বাড়ি কোথায়, তুমি কি এখনো স্টাডি করো না জব, তোমার ফ্যামিলিতে কে কে আছে? কনগ্রাচুলেশন দাদা, 1K কমপ্লিট, জীবনে আরও এগিয়ে যাও, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ এতটা সাপোর্ট করার জন্য। আর আমার বাড়ি হচ্ছে দুর্গাপুর সগরভাঙ্গাই, ঠিক আছে। তো তুমি কি এখনো স্টাডি করো? হ্যাঁ, আমি এখনো স্টাডি করছি, আমার এটা কলেজে ফাইনাল ইয়ার চলছে, 6th semester, আর 1-2 মাস আমার কলেজ লাইফ, তারপরে আমার কলেজ লাইফ খতম। নেক্সট, তুমি কি জব করো? জব বলতে না, আমি এক জায়গায় আপাতত শুরু করেছি নতুন অ্যাকাউন্টসের কাজ, যেহেতু আমার অ্যাকাউন্টস লাইন। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আছে মা, বাবা, ভাই, আমি, ঠাকুমা, জেঠু, জেঠিমা, বুনি, কাকু, কাকিমা, প্রচুর বড় ফ্যামিলি আমার। নেক্সট কোশ্চেন করেছে মৌ পরামানিক, দাদা তোমার 1K সাবস্ক্রাইবার, এতদিন কষ্ট করে হয়েছে, তোমার কেমন লাগছে, আর তুমি আরও এগিয়ে যাও এভাবে, তোমার তাড়াতাড়ি 10K সাবস্ক্রাইবার হোক, আর ভালো আছো তো? এটা আমিও চাই, তাড়াতাড়ি 10K সাবস্ক্রাইবার হয়ে যাক, আর 1K সাবস্ক্রাইবারের মজা খুব 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 মজা আছে, যেই মুহূর্তে আমার 1K কমপ্লিট হয়েছে সেই মুহূর্তটা সত্যি বলে বোঝাতে পারবো না, মানে সেইরকম সেই সময়টার জন্য মানে কীরকম ফিল হচ্ছিল সেটা কাউকে বলে বোঝানো যায় না। একজন ইউটিউবার, একজন ভিডিও ক্রিয়েটারই জানে যে তার প্রথম অ্যাচিভমেন্ট যে 1K, সেটার পিছনে প্রচুর মেহনত থাকে, প্রচুর কষ্ট করতে হয়, তো সেই অ্যাচিভমেন্টটা পাওয়ার পর সত্যি একটা আলাদা ফিলিংস কাজ করে, প্রচুর আনন্দ হয়েছিল সেদিনটা। আর যেহেতু আমার 1K 25শে বৈশাখ হয়েছিল, তো একটা ভালো দিন, এটা আমার জীবনের মেমোরেবল ডে হিসাবে রয়ে যাবে যে 25শে বৈশাখ আমি আমার 1K কমপ্লিট করেছিলাম। আর একটা ভালো জিনিস কি, আমি প্রথম যখন ব্লগ জার্নি স্টার্ট করি তখন আমি বোলপুর শান্তিনিকেতনের প্রথম ভিডিও করেছিলাম, প্রথম আমার ব্লগ, আর 1K আগের ব্লগ, মানে 1K কমপ্লিট হলো যে ব্লগ দিয়ে, সেটা বোলপুর শান্তিনিকেতন, এটা একটা বোলপুর শান্তিনিকেতন, মানে সেটা আলাদাই মায়া জড়িয়ে আছে। তো ফার্স্ট শুরু ওখান থেকেই হয়, আর 1K গন্ডি পার করা সেখানে গিয়েই হয়, মানে এর প্রতি একটা আলাদাই মায়া জড়িয়ে। অনিন্দিতা গোস্বামী, অনিন্দিতা কোশ্চেন করেছে, বলছে আমি যে কোশ্চেন করে করবো ভাবছি সেগুলো দেখছি সব হয়ে গেছে, তো কি বলছে, তো আরেকটা কোশ্চেন মাথায় এলো যে সবার লাইফে
একজন বেস্ট পার্সন থাকে যাকে সুখ দুঃখ সব কিছু মন খুলে শেয়ার করা যায়। তোমার লাইফে কি সেটা কে, যাকে কিছু না ভেবে তুমি সব কিছু শেয়ার করতে পারো, তার খারাপ লাগুক বা ভালো লাগুক তুমি তোমার কথা শেয়ার করে ভিতর থেকে হালকা হতে পারো। সেরকম পার্সোনালি কেউ নেই, আমার কিছু ক্লোজ বন্ধু আছে যাদেরকে মন খুলে সব কিছু শেয়ার করতে পারি, যাদেরকে বলে সব কিছু হালকা হয়ে যায় মন থেকে, সেরকম পার্সোনাল একজন বলে কেউ নেই। নেক্সট কোশ্চেন করেছে রোহিত ক্রিয়েশন, বলছে কনগ্রাচুলেশন দাদা, তুমি কেমন আছো আর বাড়ির সবাই কেমন আছে? থ্যাংক ইউ, প্রথম কথা থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য। আর আমার বাড়ির সবাই ভালো আছে আর আমিও খুবই ভালো আছি, আর 1K হয়ে যাওয়ার পর তো আরও বেশি ভালো আছি। শুধু কষ্ট লাগছে একটা জিনিসই, যে 1K হয়ে যাওয়ার পর বেশি ভিডিও দিতে পারছি না, একটু কাজের চাপ বেশি আছে, এটাই কষ্ট আর কি। জেট সেট যাত্রা মানে সুভদ্রাদি কোশ্চেন করছে, ভাই তোমার কোনো গার্লফ্রেন্ড আছে কি? প্রথম কথা বলি, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আই এম সিঙ্গেল আর এই লাইফই বেস্ট। কারোর ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্ট করতে পারো। ইনস্টাগ্রাম আইডি rahul20_02das আর ফেসবুক আইডি রাহুল দাস, তো কমেন্ট করে মেসেজ করতে পারো ইনবক্সে গিয়ে, ভেবেচিন্তে দেখা যাবে। নেক্সট কোশ্চেন করেছে কোয়েল বোন, যে দাদা ভাই তোমার সব থেকে ক্লোজ একটা সিস্টারের নাম বলো যে তোমাকে হেল্প করেছে আমার কোশ্চেনটা কিন্তু নেবে। অনেক বোন আছে, সবাই হেল্প করেছে প্রচুরই, প্রচুর প্রচুর। পার্সোনালি কারোর নাম আমি নিতে পারবো না, সত্যি যে বোনগুলো আমাকে সবসময় পাশে দেখেছে, সবসময় ভিডিও শেয়ার করে দিয়েছে, যেটা বলেছি সেটা এতে হেল্প করেছে, এরকম পার্সোনালি কেউ নেই, সবাই আমাকে খুবই ভালোবাসে আর সবাই খুবই হেল্প করেছে, তাই পার্সোনালি কারোর নাম নিতে পারবো না। আমার কাছে সব বোনই বেস্ট। হার্ট হ্যাক লেখা আছে, হার্ট হ্যাক বলছে, ফার্স্ট তোমার লাইফের ড্রিম কী ছিল? আমার লাইফের ড্রিম, আমার লাইফের ড্রিম হচ্ছে ইউটিউবে বলতে গেলে 1K কমপ্লিট করা, আর পড়াশোনার লাইন বলতে গেলে MBA কমপ্লিট করাটা ভালো চাকরি, তো এখনও কমপ্লিট হয়নি। আর সেকেন্ড প্ল্যান কী, প্ল্যান হচ্ছে এটা, যতদিন না আমার পড়াশোনার দিক থেকে আমার ড্রিম ফুলফিল হচ্ছে ততদিন আই এম নট স্যাটিসফাইড, তো এখন আমাকে MBA পড়তে হবে আর আমার লক্ষ্যে এগিয়ে যেতে হবে, দিস ইজ মাই এম। নেক্সট কোশ্চেন সায়নী ঘোষ করেছে, সায়নী কোশ্চেন করেছে ঘটি না বাঙাল, দেখে কি মনে হয় বাঙাল ঘটি? মিস সঞ্চিতা, সঞ্চিতা কুণ্ডু, সঞ্চিতা বোন কোশ্চেন করেছে কীভাবে এত তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার হয়ে গেল আমাকে একটু বলবে? ভালো করে ভিডিও বানাও সবাই, যারা যারা ইউটিউব ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার তারা যে ভিডিওটা বানাবে একটু অডিয়েন্স কানেক্টেড ভিডিও বানাবে, একটু গলার ভয়েস বেশি দিয়ে, একটা এনার্জেটিক ফর্ম দিয়ে পারফর্মেন্স নিয়ে ভিডিও করবে, তো অবশ্যই সবার ভিডিও সবাই দেখবে। আর এনার্জেটিক ভিডিও বানাবে, একটু ভালো ভালো কন্টেন্ট খুঁজবে যেন সবাই অডিয়েন্স কানেক্টেড থাকে তোমার ভিডিওর সাথে, ভিডিও একটু ভালো এডিটিং করতে হবে, তো এটাই এভাবে আমি করেছিলাম, তার জন্য আমার তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে সবার ভালোবাসে আর কি। নেক্সট কোশ্চেন করেছে ফিজি, মানে হচ্ছে সৃজা কমেন্ট করেছে যে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়ে কাকে ফার্স্ট কিছু গিফট করতে চাও? আগে পেমেন্ট পাই দেন ভেবে দেখবো, এখন ওইসব কোনো প্ল্যানিং নেই, পেমেন্টের উপর কোনো আমার মানে ওই ওই জিনিসটাই ভাবি না যে আমার ইউটিউব থেকে এখন ইনকাম আসবে, যেদিনকে আসবে সেদিনকে ভাববো যে আমি কিছু পেয়েছি। নেক্সট কোশ্চেন করেছে বং ছেলে, কন্টেন্ট নিয়ে এরপর কী প্ল্যান? লাইফস্টাইল ব্লগ, হালকা দু চারটে স্টোরি ভিডিও হবে মায়ের সাথে, কিছু প্র্যাঙ্ক হবে, এই আর কি, এইসবই কন্টেন্ট, আর কিছু তেমনভাবে কিছু নেই। নেক্সট রোহিত 779, গার্লফ্রেন্ডকে বিয়ে করবে? হ্যাঁ, গার্লফ্রেন্ডকে কবে বিয়ে করবে? গার্লফ্রেন্ডই নেই তো বিয়ে কী করবো, বিয়ে এখন বহুত দেরি। নেক্সট কোশ্চেন ইটস সৃষ্টি, যে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি আগে বলেছি, আমার বাড়ি হচ্ছে দুর্গাপুরের সগরভাঙা। সিসি বেরি মানে হচ্ছে আমাদের খুশি কমেন্ট করেছে যে হোয়াট উড ইউ চেঞ্জ অ্যাবাউট ইউর সেলফ ইফ ইউ কুড, মানে হচ্ছে আমার যদি জীবনে আমি কিছু পরিবর্তন করতে চাই তাহলে আমি কী পরিবর্তন করব? ইউটিউবের কন্টেন্ট আরও আরও আপডেট করতে চাই, আরও ভালো করতে চাই, যেন অডিয়েন্স আরও দেখে, আরও শেয়ার করে, যেন সবার কাছে ভালো লাগে, এটাই। নেক্সট কোশ্চেন করেছে প্রিন্স অয়ন, যে তোমার ইউটিউবে 1K করতে কতদিন টাইম লেগেছে? প্রথম যখন আমি ইউটিউব জার্নিতে এসেছিলাম 1 বছর আগে, তখন আমি কন্টিনিউ 2-3 মাস ভিডিও করে ওই 170-এর মতো সাবস্ক্রাইবার করেছিলাম। নেক্সট তারপর ডিমোটিভেট হয়ে গেছিলাম, তারপরে 6 মাস পর আবার ভিডিও বানানো শুরু করি, তো লাস্ট 6 মাসের জার্নিতে বাকি সাবস্ক্রাইবার আমার 170 থেকে 1000 থেকে 170 বাদ দিলে কত হয়, এদিকে হচ্ছে 830, মানে আমি 6 মাসে 830 অ্যাচিভ করেছি সাবস্ক্রাইবার, এটাই আমার কাছে গ্রেট। জ্যোতির্ময় _99, দাদা কেমন আছো? খুব ভালো আছি, সবার আশীর্বাদে, সবার ভালোবাসাই, চ্যানেল তাদের গ্রো করছে, সবাই সাবস্ক্রাইব করছে, ভিডিও দেখছে, ভালো লাগছে, এরকম করে ভালো কেটে যাচ্ছে, সবার আশীর্বাদে।
অমর কোশ্চেন করেছে আমাদের কলেজের ফ্রেন্ড অমর, বলছে সবসে পহলে তো কনগ্রেচুলেশন রাহুল ভাই ফর 1K সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। হিন্দি ফিন্দি ঠিকভাবে বলতে পারি না তো বাংলাতেই বলছি থ্যাংক ইউ। গ্রেট অ্যাচিভমেন্ট আমার লাইফের, সবাই খুব সাপোর্ট করেছে আমি জানি, সবাইকে থ্যাংক ইউ, লাভ ইউ গাইজ। তো বলছে ভাই মেরা কোশ্চেন ইয়ে হ্যায় কি 1K সাবস্ক্রাইবার হোনে তক তুম ক্যা ক্যা প্রবলেম ফেস কর কিয়া অর কিস তরহ সে খুদ কো কন্ট্রোল কিয়া অর লাগ রহা হ্যায় ভিডিও বনানে মে কিউ কি বহুত বন্দে এসা হ্যায় কি নার্ভাস হোকে ছোড় দেতা হ্যায় বীচ মে হি। মানে বলতে চাইছে যে তুই 1K সাবস্ক্রাইবারের পিছনে কি কি প্রবলেম ফেস করেছিস, আর সবাই এই জিনিসটা কন্ট্রোল করতে পারে না, অনেকে অনেক কিছু কমেন্ট করে, তো তো এই জিনিসটাকে কীভাবে কাটিয়ে এসছিস, আর অনেকে আছে যারা এই জিনিসটা সহ্য করতে না পেরে এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যায়, তো এটাকে কী করে ফ্রেশ করে এতদূর এগিয়ে আসা। প্রথম কথা এটাই বলবো, আমি কলেজ গেছি, আমাকে কলেজে অনেক অনেক বন্ধু এমনিও টোন কেটেছে ভাই ভাই ছেলেটা ভিডিও বানাই, তো এসব কথা কানে নিলে হবে না। যারা ভিডিও ক্রিয়েটার তাদের একটাই লক্ষ্য যে আমাকে ভিডিও বানাতে হবে, সে মানুষের মাঝখানে হোক ফাঁকা জায়গায় হোক ভিডিও আমাকে বানাতে হবে, এটাই আমার লক্ষ্য। জীবনের লক্ষ্যে পৌঁছাতে গেলে কোনো কাউকে কোনো বাধা বিপত্তিকে মানলে চলবে না, যতই বাধা আসুক বাধা কাটিয়ে আগে যেতে হবে। তো আমি মাথায় সেট করে নিয়েছিলাম আমাকে যে যা বলছে বলুক, সে যে বলছে তুই খাবারের স্ট্যাটাস দিচ্ছিস, যাই করছিস, ঘুরতে আছিস স্ট্যাটাস দিচ্ছিস, ডাজেন্ট ম্যাটার, আমার লক্ষ্য ভিডিওর পিছনে, তো আমি যেটা করব আমার নিজের জন্য করব, তাতে কে কী বললো কোনো যাই আসে না, এই পথে এগিয়ে চলতে হবে, তবে তুমি তোমার জীবনের লক্ষ্যে পৌঁছে যাবে। তাই কারোর কথা ম্যাটার করলে চলবে না, একদিন সবাই তোমাকে সাপোর্ট করবে যেদিনকে তোমার সাকসেস দেখবে। তাই সাকসেসের পিছনেই খবর লাগায়, কেউ আনসাকসেস পার্সনকে সবাই সবার সামনে তুলে ধরে না, যে সাকসেস তার নিয়ে সবাই বলতে বেশিরভাগ বলে থাকে। তো সাকসেস হতে গেলে তোমাকে স্ট্রাগলগুলো পার করতে হবে, তো এভাবে আমি আমার স্ট্রাগল পার করে আজকে 1K দৌড় করাই। এর নেক্সট কোশ্চেন করেছে কৃষ্ণা, যে ইউটিউব ব্লগ তো অনেকে জয়েন করে, আপনার ইউটিউব ব্লগের পিছনে ড্রিম কি, আপনি কি উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন? ভিডিও বানাতে ভালো লাগে তাই ভিডিও বানাই, সেরকম কোনো উদ্দেশ্য নেই। ইউটিউব প্ল্যাটফর্মে অনেকদিন থেকে আছি, ভালো ভিডিও বানাতে পারি, মানে ভালো কন্টেন্ট কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারি, এটাই সবার সামনে তুলে ধরা, যেখানে ঘুরতে যাই সে জায়গার ইনফরমেশন সবার কাছে পৌঁছে দেওয়া, এটাই উদ্দেশ্য। ভালো লাগে তার জন্য শেয়ার করা, সবার ভালোবাসা পাওয়া, সবার কাছে একটা আলাদা পরিচিতি হয়ে ওঠে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে, তো এটাই এক্সট্রা করে কোনো ফিউচার প্ল্যানিং এটার প্রতি নেই। নেক্সট কোশ্চেন করেছে আয়ুষ্মান ভাই, যে তোমার ইউটিউবের প্রথম সাবস্ক্রাইবারের নাম কি? সত্যি ইউটিউবের নিয়ে আমি এত কিছু ভাবিনি যে এত দূর আমি এগোতে পারবো ইউটিউব থেকে, মানে এই প্রথম সাবস্ক্রাইবারের নামও মনে নেই, যার জন্য আমি ক্ষমা ভাবছি সবার কাছে, আমার ফার্স্ট সাবস্ক্রাইবারের সত্যি নাম মনে নেই, তো খুবই দুঃখিত, কারণ আমি সেইভাবে আমি ইউটিউব জার্নি স্টার্টই করিনি, তাই সত্যি মনে নেই। কোশ্চেন করেছে সোমা দাস, বলছে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেলে কী করার ইচ্ছা আছে ওই টাকা দিয়ে? আগে পাই তারপর ভাবনা চিন্তা হবে, এখন ওই টাকা পয়সার কোনো ইয়ে নেই, আগে পাই তারপর দেখা যাবে। নেক্সট কোশ্চেন দেবাশ্রিতা নাথ, মানে দেবাশ্রিতা আন্টি কোশ্চেন করেছে, তোর মা তোকে ছোটো থেকে বড় করতে অনেক কষ্ট করেছে, তো সেই মাকে কীভাবে খুশি রাখবি? আমার মনে হয় যে যে মা বাবা আমাদেরকে ছোটো থেকে বড় করে, তো তাদেরকে বড় করে দিয়ে অন্য কাউকে আপন করা সেটা আমার কাছে বেস্ট বলে মনে হয় না, তাই আমি চাইবো যে যতদিন বাবা মা আছে ততদিন সাথে রাখবো, এভাবেই লাইফটাকে এনজয় করতে চাই। কোনোদিনও সবাইকে রিকোয়েস্ট একটাই যে ছোটো থেকে মা বাবা সবাইকে বড় করছে, তো কেউ মানে মা বাবাকে বৃদ্ধাশ্রমের লাইনে নিয়ে যাওয়া মানে এই জিনিসটা খুব একটা ঠিক না, কারণ একটা মা বাবাই কষ্ট করে একটা ছেলেকে মানুষ করে, তো সেই মা বাবাকে ইম্পর্টেন্স দেওয়া আগে দরকার। অনেকজন আছে বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড বউ সবাইকে সবাই দেখেছি যে নিজের মায়ের থেকে তাকে বেশি ইম্পর্টেন্স দেয়, তো আমার মনে হয় না যে সেটা খুব একটা ঠিকঠাক ডিসিশন বলে মনে হচ্ছে। আমার কাছে মা বাবা আগে, কারণ আমাকে মা বাবা অনেক কষ্ট করে বড় করেছে, তো সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলতে হবে, তো মাকে খুশি রাখবো বাবাকে খুশি রাখবো, পরবর্তীকালে যেভাবে পারি সেভাবে আমি খুশি রাখার চেষ্টা করবো, তো এটাই আর কি। নেক্সট কোশ্চেন করেছে সায়ন্তনী, যে ভূতে বিশ্বাস করো? হ্যাঁ ভূতে বিশ্বাস করি, আমার সাথে একটা ঘটনা ঘটেছিল তখন থেকে একটু একটু বিশ্বাস করি, মানে এই জিনিসটাকে কখনো মনে হয় যে ঠিক কখনো মনে হয় ভুল, বাট যাই হোক বাদ দাও। তো একটা ভিডিও বানানো আছে আগে, দেখবে হরর বলে লেখা আছে থাম্বনেলে, তো ওই ভিডিওটা চেক আউট করে দেখে আসতে পারো যে আমি ভয় পাই কি পাই না। ওকে, আর একটা ভিডিওতে বলতে চাইছি মানে এই যে এরকম টি শার্ট কাস্টমাইজ টি শার্ট যদি কেউ বানাতে চাও, দেখো এখানে ছবি পিং করছি, এর নাম হচ্ছে অনির্বাণ হাজারি, এখানে ফোন নাম্বার শো করে দেবো, নিচে ডিসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেবো, কেউ যদি অর্ডার করতে চাও তার কাছ থেকে অর্ডার করতে পারো, আমি ওর কাছ থেকে অর্ডার করেছি, তো খুব সুন্দর বানিয়েছে অনির্বাণ ভাই, ভিডিওটা দেখে থাকলে থ্যাংক ইউ, লাভ ইউ গাইজ। আজকে ভিডিওটা এই পর্যন্ত গাইজ, কোশ্চেন সব খতম, 1K জার্নি খুবই 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 আনন্দের,
আর খুব সবাই সাপোর্ট করেছো, আরও ভবিষ্যতে এরকম করে সাপোর্ট করে যাও। তাড়াতাড়ি 5K অ্যাচিভমেন্ট হচ্ছে তোমরা সাপোর্ট করলে, আর ভালো ভালো কন্টেন্ট তো নিয়ে আসছি, তোমরা একটু সাপোর্ট করো, মানে ভিডিও শেয়ার করো, শেয়ার করলে আমরা আরও মোটিভ হবো। কমেন্ট করো যদি ভালো লেগে থাকে অবশ্যই। আর এই যে লেখা আছে রিমঝিম লাইফস্টাইল ব্লগ, পিছনে আমার ছবি, এই থাম্বনেল দুর্গাপুরের সমস্ত জায়গায় পৌঁছে যাক, এটাই আমি সমস্ত আমার অডিয়েন্সের কাছে চাইবো। আর নেক্সট প্ল্যানিং হচ্ছে 5K-তে 5টা গিভওয়ে থাকবে, এই টি শার্ট, 5টা কোশ্চেন থাকবে, 5টা গিভওয়েতে 5টা টি শার্ট গিফটেড থাকবে। ইন্টারেস্টেড থাকো আমার প্রতি এই টি শার্ট নেওয়ার, আমার কাছ থেকে টি শার্ট নেওয়ার জন্য, এই লোগো রিমঝিম লাইফস্টাইল ব্লগের লোগো 5K, তাড়াতাড়ি সবাই শেয়ার করো আর 5K কমপ্লিট করে দাও, 5টা টি শার্ট গিভওয়েতে থাকবে, খুবই ইন্টারেস্টিং ব্লগ হবে। তো প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ শেয়ার মাই চ্যানেল। তো কন্টেন্টটা রেডি করতে করতে সন্ধে হয়ে গেল, আর কিছু বলার নেই। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। তোমরা টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ অল, লাভ ইউ গাইজ, লাভ ইউ, তাড়াতাড়ি 1K কমপ্লিট করে দেওয়ার জন্য। তো টাটা টাটা। এভাবে তুই